আমার প্রিয় ছাত্রছাত্রীরা আগের দিন আমি তোমাদের কম্বিনেশন লজিক সার্কিটে সাবট্রাক্টরটা কি সেটা নিয়ে বুঝিয়েছিলাম আজকে আরেক আর দুটো কম্বিনেশন লজিক সার্কিট রয়েছে এই অ্যাডার আর সাবট্রাক্টরের সাথে যে দুটোর থেকে এখনো পর্যন্ত বড় কোশ্চেন খুব একটা কিছু আসেনি ছোট ছোটোই এসছে তো তোমাদের বেলাতেই হয়তো কোনো বড় কোশ্চেন এসে গেল তাই ওই দুটো সার্কিট নিয়ে আমরা আজকে দুটো ঠিক না আছে সিলেবাসে দুটো একটা ফোর বিট অ্যাডার একটা ফোর বিট সাবট্রাক্টার কিন্তু আরেকটা ফোর বিট অ্যাডার সাবট্রাক্টার সার্কিটটা থেকেও কিন্তু মাঝে মাঝে এমসিকে এসিকিউতে দু একটা কোশ্চেন দিয়েছে তাই আজকে আমরা ওই তিনটে সার্কিট নিয়েই আলোচনা করব তা প্রথমে আসি ফোর বিট অ্যাডার ফোর বিট অ্যাডারটা কি না ফোর বিট অ্যাডারটা হচ্ছে এমন একটা লজিক সার্কিট যেটা চারটে বিটযুক্ত দুটো সংখ্যাকে যোগ করার কাজে সাহায্য করে কিরকম ধরো আমার একটা সংখ্যা রয়েছে এ যেটার মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান আরেকটা সংখ্যা রয়েছে বি যার মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান এই দুটো বিট সংখ্যাকে চার বিটের দেখো এ সংখ্যাটাও চারটি বিটের ওয়ান জিরো ওয়ান ওয়ান বি সংখ্যাটাও চারটি বিটের ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে এই সংখ্যা দুটোকে আমরা যোগ করব যে অ্যাড সার্কিটটার সাহায্যে অ্যাডা সার্কিটটার সাহায্যে সেটা হচ্ছে ফোর বিট অ্যাডার এবারে ফোর বিট অ্যাডার কিভাবে কাজ করে এই যে যোগটা কিভাবে হচ্ছে সেটা একটুখানি আমরা এই একটুখানি দেখে নিই ধরো এ আর বি দুটো সংখ্যা সংখ্যা চারটে বিট এ হচ্ছে ওয়ান এ হচ্ছে ওয়ান এ হচ্ছে জিরো এ হচ্ছে ওয়ান আর বি যে সংখ্যাটা তার চারটে বিট বি জিরো ওয়ান বি ওয়ান হচ্ছে জিরো বি টু হচ্ছে ওয়ান আর বি থ্রি হচ্ছে ওয়ান তাহলে এদের যদি দুজনকে যোগ করি যোগ করতে গেলে আমরা কি জানি যে যেহেতু সার্কিট তাহলে সার্কিট যদি যোগ করে বিটকে তাহলে কি কি দেয় আউটপুট হিসাবে একটা সাম দেয় একটা ক্যারি দেয় তাহলে এখানে সাম আর এখানে ক্যারিটা আমরা লিখলাম এবার দেখি কিভাবে যোগ করছে প্রথমেই চলে আসি এ জিরো আর বি জিরো ওয়ান আর ওয়ান এদের দুজনকে যখন যোগ করছে টেন তাহলে জিরোটা হচ্ছে এখানে যে সেটা ক্যারি বসতে এখানে বসলো এবার এসে গেল তিনটে বিটের যোগ তাহলে এখানে কি হচ্ছে ওয়ানের সাথে ওয়ান যোগ করে টেন টেনের সাথে জিরো যোগ করে টেন তাহলে টেনের আবার জিরো এইখানে বসে গেল ক্যারিতে ওয়ান এক্সট্রা বিটটা আবার ওয়ান তিনটে বিটের যোগ তাহলে সাথে জিরো করে সাথে যোগ করে ওয়ান ওয়ান ওয়ানের টেন টেনের জিরো এখানে ক্যারি হিসাবে এখানে এবার এবার এই আবার যোগ এখানে কি হচ্ছে ওয়ানের সাথে ওয়ান যোগ করে টেন টেনের সাথে আবার ওয়ান যোগ করে ইলেভেনের ইলেভেনের ওয়ান এখানে আর এই ক্যারি ওয়ানটা এখানে সেই ক্যারি ওয়ানটাই আবার এস ফোর হিসাবে এখানে চলে এলো তাহলে দেখো প্রথম যখন আমি যোগটা শুরু করছি মানে এ জিরো আর বি জিরো এর কোনো প্রিভিয়াস ক্যারি ইনপুট নেই তাই এই যোগটার জন্য আমার দুটো বিধিক যোগটা হয়েছে তাই জন্য এই যোগটা করার জন্য আমরা কি করছি একটা হাফ অ্যাডার নিচ্ছি দেখো এই হাফ অ্যাডার নিয়েছি কিন্তু আর বাদ বাকি সব যোগগুলোতে একটা ক্যারি ইনপুট আসছে আমার এই অঙ্কতে এসছে কোনো সময় নাও আসতে পারে কিন্তু আমি তো ভেরিয়েবল হিসাবে নিয়েছি এ বি এ আর বি এর সম্ভাব্য মানগুলো কী কী আমি জানি না শুধু প্রথম যখন শুরু করছি সেখানে দুটো বিট যেহেতু একদম লেফট রাইট মোস্ট ডিজিট দুটোতে কোনো প্রিভিয়াস ক্যারি ইনপুট থাকে না শুধু দুটো বিটেরই যোগ হয় তাই এখানে কিন্তু একটা হাফ অ্যাডার ব্যবহার করা যায় কিন্তু অন্যান্য তারপরে যত বিদগুলো আছে সেগুলোতে কিন্তু একটা ক্যারি তৈরি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আছে তাই সেখানে যেহেতু ক্যারি তৈরি হওয়ার সম্ভাবনা আছে বলে তিনটে বিট চলে আসছে তাই সেখানে কিন্তু একটা ফুল অ্যাডার ইউজ করা হয় তাহলে দেখো এই যে ফোর বিট অ্যাডার সার্কিটটা সেটার জন্য আমার চারটে ব্লক নিতে হয়েছে তার মধ্যে প্রথমটা করার জন্য একটা হাফ অ্যাডার আর বাদ বাকির জন্য কিন্তু সব ফুল অ্যাডার এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে সেটা আমি পরে আসছি এবার আমরা এই ফোর বিট অ্যাডিশানটা কীভাবে হয় বুঝলাম সে অ্যাডিশানটাকে আমরা অনুসরণ করে আমরা এই ফোর বিট অ্যাডিট অ্যাডার সার্কিটটার ব্লক ডায়াগ্রামটা দেখব দেখো প্রথমে এই দুটো বিটের যেহেতু কোনো প্রিভিয়াস ক্যারি নেই তাহলে এটা হাফ অ্যাডার দিয়ে আমরা করছি এখানে ইনপুট হিসাবে এ জিরো আর বি জিরোকে দিয়েছি আউটপুট হিসাবে কি পেয়েছি এস জিরো আর এই যে ক্যারিটা সেটাই সি ওয়ান এই যে সি ওয়ান তাহলে এই ক্যারিটা এবার পরের যে ফুল অ্যাডার কেন ফুল অ্যাডার এবার এখানে কিন্তু সি ওয়ান এ ওয়ান আর বি ওয়ান তিনটে ইনপুট চলে আসছে তাই এখানে কিন্তু ফুল অ্যাডার আসবে যে ফুল অ্যাডারে এই যে ক্যারিটা এই ক্যারিটা ইনপুট হিসাবে ঢুকলো প্লাস এ ওয়ান আর বি ওয়ান তিনটি ইনপুট এলো হয়ে আবার দুটো আউটপুট পেলাম কি একটা এস ওয়ান সামটা আবার একটা ক্যারি এই ক্যারিটাই সি টুটা আবার এই ফুল অ্যাডারে চলে এলো তার সাথে এ টু বি টু মানে বি টু মানে এই তিনটে ইনপুট ঢুকলো আবার আউটপুট পেলাম এস টু আর সি থ্রি এই যে ক্যারিটা এটা আবার এলো এ থ্রি আর বি থ্রির সাথে সি থ্রি এ তিনটে ইনপুট হিসাবে একটা ফুল অ্যাডারে ঢুকলো ঢুকে আমরা কি পেলাম এস থ্রি পেলাম আর সি ফোর পেলাম সি ফোর মানে এর ক্যারিটা কিন্তু এর যে ক্যারিটা এখানে আর যেহেতু এটা বিট এরপরে আর কোনো কিছু সার্কিট নেই তাহলে এই ক্যারিটাই কিন্তু এই ফাইনাল সাম দেখাচ্ছে হিসাবে তাহলে এইটা আবার হয়ে গেল এস ফোর তাহলে এখানে দেখো আমার কি হলো এস জিরো এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর তাহলে সাম আমরা পেলাম কটা একটা দুটা তিনটে চারটে পাঁচটা পাঁচ ডিজিট ডিজিটের তার মানে ফোর বিট অ্যাডার সার্কিটের যদি এরকম হয় তাহলে তার সর্বোচ্চ সামের বিট সংখ্যা হতে পারে চার প্লাস এক পাঁচ তাহলে এটা যদি ফোর বিট না করে যদি বলে একটা নাইন বিট বা এইট বিট অ্যাডার সার্কিট তাহলে এইট বিট যদি অ্যাডার সার্কিট হয় তাহলে সামের সর্বোচ্চ ভ্যালু হবে কত নাইন ডিজিটের এইট প্লাস ওয়ান নাইন ডিজিট তাহলে এন বিট যদি একটা অ্যাডার সার্কিট হয় তাহলে সামে সর্বোচ্চ ডিজিট সংখ্যা কত হবে সর্বোচ্চ ডিজিট সংখ্যা হবে এন প্লাস ওয়ান বিট তাহলে এই হচ্ছে আমার ফোর বিট অ্যাডার সার্কিট এবার এই ফোর বিট অ্যাডার সার্কিট থেকে একটা কোশ্চেন দেয় কি না দেখো এই ফোর বিট অ্যাডার সার্কিটটা তৈরি করতে গিয়ে চারটে বিট তার জন্য কি হয়েছে না আমার একটা হাফ অ্যাডার আর চার মাইনাস এক মানে তিনটে ফুল অ্যাডার লেগেছে তাহলে যেহেতু ফোর বিট অ্যাডার সেখানে আমার একটা হাফ অ্যাডার আর তিনটে ফুল অ্যাডার লেগেছে যদি এটা এইট বিট অ্যাডার হতো তাহলে হাফ অ্যাডার কিন্তু একটাই তাহলে ফুল আডার কথা হতো এইট মাইনাস ওয়ান মানে সাতটা তাহলে যদি একটা এন বিট অ্যাডার হয় অ্যাডার সার্কিট হয় হাফ অ্যাডার তো একটাই তাহলে ফুল আর্ডার কথা হবে এন মাইনাস ওয়ান তাহলে এই কোশ্চেনটা কিন্তু আসে যে এক কটা হাফ অ্যাডার থাকে একটা আর ফুল অ্যাডারের সংখ্যা কটা থাকে এন বিট যদি দেয় তাহলে এন মাইনাস ওয়ান এইট বিট বললে বলতে হবে এইট মাইনাস ওয়ান মানে সাতটা যদি বলে দেয় ষোলো বিট তাহলে ষোলো মাইনাস ওয়ান মানে পনেরোটা এটা ওই এন বিট হলে এন মাইনাস ওয়ানখানা ফুল অ্যাডার একখানা হাফ অ্যাডার থাকে এটা মাথায় রাখতে হবে তাহলে এই হয়ে গেল ফোর বিট অ্যাডার এরপরে চলে যাব আমরা ফোর বিট সাবট্রাক্টরে দুটো সংখ্যা এ আর বি ফোর বিট যুক্ত তাহলে ফোর বিট যুক্ত দুটো সংখ্যাকে যে সার্কিট দিয়ে আমরা বিয়োগ করি সেটা হচ্ছে ফোর বিট সাবট্রাক্টর তাহলে ফোর বিট সাবট্রাক্টার দিয়ে আমরা চারটে বিট যুক্ত দুটো সংখ্যার মধ্যে যে বিয়োগ সে বিয়োগ ফল নির্ণয় করতে পারি এবার ধর ধরলাম যে এ একটা সংখ্যা বি একটা সংখ্যা এ সংখ্যাটি কি ওয়ান ওয়ান জিরো ওয়ান চারটে বিট আর বি হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এবার এদের মধ্যে যদি আমার বিয়োগ করতে হয় বিয়োগটা কিরকম হবে একবার একটু দেখে নি তাহলে দেখো এ আর বি দুটো সংখ্যা তাহলে চারটে বিট এখান থেকে থেকে বাঁদিকে এ জিরো এ ওয়ান বি টু বি থ্রি তাহলে এই চারটে বিট এখান থেকে আমরা কি পাচ্ছি সাবট্রাক্টর সার্কিট ইউজ করছি সাবট্রাক্টরের আমরা আউটপুট হিসাবে পাই একটা ডিফারেন্স একটা বড় সেটা এখানে লিখলাম এবার এটাকে যদি আমাকে একটা সার্কিট বা ব্লক ডায়াগ্রামে দেখাতে হয় তাহলে কিভাবে দেখাবো দেখো ফোর বিট অ্যাডারে আমরা দেখেছিলাম যে প্রথম যখন দুটো বিটকে আমরা বিয়োগ করছি সেখানে যেহেতু প্রিভিয়াস কোনো ইন থাকে না তাই প্রথমটাকে কিন্তু আমরা হাফ অ্যাডার করেছিলাম কিন্তু ফুল সাবট্রাক্টারে বা বিট সাবট্রাক্টার সার্কিটের ক্ষেত্রে আমরা কি দেখব না এ আর বি যখন এই প্রথম থেকেই করবো প্রথম থেকেই কিন্তু এই এখানে না আমি অঙ্কটা যে সংখ্যাগুলো নিয়েছি সেখানে দুটোই রয়েছে যদি এখানে ওয়ান ওয়ান না থাকে যদি এখানে জিরো থাকতো তাহলেই কিন্তু প্রথম ছোট থেকে বড় বিয়োগে হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু ধান নেওয়ার একটা প্রবণতা চলে আসতো তা সেইটার জন্য কিন্তু এই ফোর বি সাবট্রাক্টর সার্কিটের প্রত্যেকটা কি কিন্তু প্রত্যেকটা ব্রিটেরই বিয়োগের জন্য কিন্তু আমাদের ফুল সাবট্রাকটা নিতে হবে কারণ প্রথম থেকে কিন্তু একটা ধারের ধেওয়ার ধার নেওয়ার প্রবণতা থাকতে পারে তাহলে এই যে জিনিসটা এটাকে যদি আমরা একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখাই তাহলে দেখো কিভাবে হচ্ছে যে আমি জানি না এখানেও একটা ধার থাকতে পারে আগের ধার নেওয়ার প্রয়োজন হতে পারে তাহলে তাই জন্য এখানে হচ্ছে এই বি ইন মানে হচ্ছে যে বড় ইন আর বি আউট মানে এই যে ফুল সাবট্রাক্টারের যে আউটপুট ডিফারেন্স আর বড় সেই বড়োর আউটপুটটা তাহলে এই প্রথম ফুল সাবট্রাক্টারে আমরা কি করছি যে একটা বি ইন নিচ্ছি আর তার সাথে এ জিরো আর বি জিরো নিচ্ছি তাহলে এই তিনটে ইনপুট তার জায়গায় দুটো আউটপুট পাচ্ছি কি ডি জিরো ডিফারেন্স আর বড় আউট এই যে ডিফারেন্স বড় আউটটা সেটাই কিন্তু পরবর্তী ফুল সাবট্রাক্টরে আবার বড় ইন হয়ে ঢুকছে এ তখন এবার হয়ে গেল কি বোরো ইন এ ওয়ান আর বি ওয়ান এ ওয়ান বি ওয়ান আর তার সাথেই বড় ইন এদের তিনজনের বিয়োগ করে আমরা কি পাচ্ছি ডি ওয়ান পাচ্ছি আর একটা বি আউট পাচ্ছি এই বি আউটটা আবার পরের ফুল সাবট্রাক্টার ইন হিসাবে ঢুকছে তাহলে এইভাবে কিন্তু ফোর বিট সাবট্রাক্টার ব্লক ডায়াগ্রামটা হয়ে থাকে ফোর বিট সাবট্রাক্টারের থেকে এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো রকম প্রশ্ন আসেনি হয়তো দেয় একটা ফোর বিট যুক্ত সাবট্রাকটা তৈরি করতে কতগুলো ফুল সাবট্রাকটা লাগবে চারটে এখনো পর্যন্ত এই ফোর বিট অ্যাডার বা ফোর বিট সাবট্রাকটার থেকে কিন্তু কোনো বড় কোশ্চেন আসি নই এসে কেউ যা কোশ্চেন এসছে তো যদি বড় কোশ্চেন আসে তাহলে এই ব্লক ডায়াগ্রাম আসতে পারে কিংবা একটা এরকম টেবিল দিয়ে এই বিয়োগটা কীরকমভাবে দেখিয়ে বুঝিয়ে দাও এরকম কোশ্চেন আসতে পারে আর এই ব্লক ডায়াগ্রামটা থেকে দে আমাদের নানা রকম কোয়েশেন আসতে পারে তারপরে তিনটে ইনপুট হচ্ছে আর এখানে চারটে লাগছে তাহলে এই হচ্ছে বিট সার্কিট এবার আমরা যে সার্কিটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোরবিট অ্যাড আস সাবট্রাক্টার সার্কিট এটা কিরকম না এটা কিন্তু একটাই সার্কিট এই সার্কিটে এই একটা কন্ট্রোল লাইন থাকে এই কন্ট্রোল লাইনটার মানের ওপর ভিত্তি করে এই সার্কিটটা একবার অ্যাডার একবার সাবট্রাক্টার এই হিসাবে কাজ করে তার মানে এই কন্ট্রোল সিগনালের ইনপুটটা কি থাকছে তারপর বেশ করে এটা একবার যোগ করে আবার এটা একবার বিয়োগ করে তাহলে যেহেতু ফোর বিট মানে চারটে সংখ্যার মানে চারটে বিটের দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করা বা যোগ করার জন্য এই সার্কিটটা ইউজ করা হয়ে থাকে এবার প্রশ্ন হতেই পারে যে এখানে অ্যাডার রয়েছে দেখো এই চারটেই কিন্তু ফুল অ্যাডার সার্কিট তাহলে অ্যাডার সার্কিট সেখানে বলা হচ্ছে কন্ট্রোল ইউনিট ইনপুট সিগনালের সাহায্যে এটার মানের ওপর ভিত্তি করে এখানে সাবট্রাকশান হচ্ছে সেটা কি করে হয় অ্যাডার সার্কিট তো যোগ করে তা সাব বিয়োগটা কী করে করবে না আমরা ক্লাস ইলেভেনে টুস কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে যখন বিয়োগ শিখেছিলাম তখন দেখেছিলাম যে পরের যে সংখ্যাটা সেকেন্ড যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে যদি কমপ্লিমেন্ট করা হয় করলে প্রথম সংখ্যার সাথে কিন্তু আমরা যোগ করি তখন কিন্তু আর বিয়োগ করি না তার মানে টুস কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে কিন্তু আলটিমেটলি ফাইনালি ওখানে যোগই হয় তো এখানেও সেটাই করা হচ্ছে যখন এই কন্ট্রোল সিগনালটা শূন্য থাকে তখন কি হয় এটা এই সার্কিটটা অ্যাডাস সার্কিটের মতো কাজ করে তার মানে এখানে তখন যোগ হয় আর এই কন্ট্রোল সিগনালটা যখন ওয়ান হয় তখন কি হয় এই যে পরের বিটটা এইটাকে টুস কমপ্লিমেন্ট মেথডে মানে ওয়ান একে ওয়ানস কমপ্লিমেন্ট করে এর সাথে ওয়ান যোগ করে টুস কমপ্লিমেন্ট মেথডে একে কনভার্ট করা হয় এই বি জিরো বি জিরো বি ওয়ান বি টু আর বি থ্রিকে করে ওই তারপর এ জিরো এ ওয়ান আর এ থ্রির সাথে সেই আলটিমেটলি যোগ করা হয় এইভাবে এই সার্কিটটা কাজ করে এখান থেকে এখনো পর্যন্ত নতুন সিলেবাস জবের থেকে আরম্ভ হয়েছে তবে থেকে কিন্তু এই ফোর বিট অ্যাডার সাবট্রাক্টার সার্কিটের কোনো ব্লক ডায়াগ্রাম বলো বা বড় কোশ্চেন বলো কোনো কিছু এখনো পর্যন্ত দেয়নি ছোট কোশ্চেন এসছে যে এইটা কখন অ্যাডার হিসাবে কাজ করে বা কখন সাবট্রাক্টার হিসাবে কাজ করে এই কন্ট্রোল সিগনালটা যখন জিরো হয় তখন এটা অ্যাডার হিসাবে কাজ করে মানে এখানে অ্যাডিশন হয় আর যখন কন্ট্রোল সিগনালটা ওয়ান হয় তখন এটা সাবট্রাক্টার হিসাবে কাজ করে মানে এখানে সাবট্রাকশন হয়ে থাকে এটাই হচ্ছে এখান থেকে আসার মতো প্রশ্ন আর এটা হচ্ছে এর ব্লক ডায়াগ্রাম দেখো কি হচ্ছে বি জিরো আর এ জিরো এই কন্ট্রোল ইনপুটটা প্রত্যেকটাতেই ঢুকেছে তাহলে এখানেও ঢুকবে এবার এখানে কন্ট্রোল সিগন্যালটা ঢুকলো এই কন্ট্রোল সিগনালটা যখন গেল গিয়ে যেহেতু এটা অ্যাডার সার্কিট তাহলে তিনটে ইনপুট পাচ্ছি তার রেসপেক্টে আমরা দুটো আউটপুট একটা কি সাম পাচ্ছি একটা ক্যারি পাচ্ছি এই যে ক্যারিটা এই ক্যারিটা আবার পরের ফুল অ্যাডারে ইনপুট হিসাবে যাচ্ছে কটা ইনপুট এই একটা ইনপুট আর এ ওয়ান আর বি ওয়ান আর সি জিরোর সাথে এক্সক্লুসিভ অর্ক করে একটা ইনপুট এই রকমভাবে এই সার্কিটটা কাজ করে তাহলে এই হলো ফোর বিট অ্যাডাস সাবট্রাক্টার সার্কিট তাহলে আজকে তোমাদের যে ক্লাসে আমি তাহলে কি কি করালাম প্রথমে দেখালাম ফোর বিট অ্যাডাস সার্কিট তারপর দেখালাম ফোর বিট সাবট্রাক্টার সার্কিট তারপর দেখালাম ফোর বিট অ্যাডাস সাবট্রাক্টর সার্কিট এবং এখান থেকে কীরম ধরনের কোশ্চেন এসেছে এখনো পর্যন্ত বা কীরম ধরনের কোশ্চেন আসতে পারে তার একটা তোমাদের ধারণা দিলাম এখনো পর্যন্ত এখান থেকে কোনো বড় কোশ্চেন আসেনি সেই জন্য এখান থেকে তাও যদি বড় কোয়েশ্চেন আসে কীরকম ব্লক ডায়াগ্রামগুলো কীরম হবে কীভাবে বিয়োগ বা যোগগুলো কি পদ্ধতিতে এখানে হয়ে থাকে সেগুলো তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম আজকে আমার এই ভিডিওটা দেখার পরেও যদি তোমাদের কোনোরকম এই সংক্রান্ত কোনো রকম বুঝতে অসুবিধা থাকে বা আরও কিছু যদি তোমাদের কোয়ারিস তৈরি হয় তাহলে কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আমি আমার মতো করে তোমাদের উত্তর দেবার চেষ্টা করব